সবাইকে মাইতে এক্সাম প্রিপারেশনের স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা 2023-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, তোমাদের জন্য ইতিহাস বিষয়ের উপর একটা সাজেশন প্রস্তুত করা হয়েছে। আমি তোমাদের কথা দিতে পারি, তোমরা যদি সাজেশনটিকে ভালোভাবে এটা করে যাও, তোমাদের একটা কোশ্চেন্সও পরীক্ষাতে এর বাইরে থাকছে না বা থাকবেও না। আমি কিন্তু তোমাদের মানে খুব কম কোশ্চিন দিইনি বলতে গেলেও, এটাও বাস্তব যে আমি এভাবে বলিনি, কারণ অনেকগুলো তোমাদের কোশ্চিন দেওয়া হয়েছে, বেশি নয়, 12 থেকে 15টা কোশ্চেন দেওয়া হয়েছে। তোমরা এই কোশ্চেন্সগুলোকে দেখে রাখলে আশা করি কোনো সমস্যায় পড়বে না। আমি কোশ্চেন্স কমাতে পারতাম, এতে কিন্তু তোমাদেরই খুবই অসুবিধা হতো, সেদিক থেকে বিবেচনা করে তোমাদের কোশ্চেনটা একটু বেশি দেওয়া হয়েছে। তো আশা করি কোশ্চেন্সগুলো দেখো, এটাই বলবো, এর বাইরে একটাও কোশ্চেন থাকছে না। তো বেশি কিছু কথা না বলে আমি কোশ্চেন্সগুলো কী কী দিয়েছি সেগুলো আলোচনা করে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমাদের যদি কোনো কোশ্চেন্স বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা জাস্ট নিচে গিয়ে একটা কমেন্ট করো, আমি সেগুলোকে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখো প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেন্সটা দেওয়া হয়েছে ইটস খুব ইম্পর্ট্যান্ট। প্রথম দেওয়া হয়েছে যে জাদুঘর কাকে বলে ও এর প্রকারভেদগুলি আলোচনা করো, এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট আছে। অথবা এখান থেকে দেওয়া হয়েছে যে পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো ও পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের পার্থক্য আলোচনা করো। এটাও তোমাদের প্রিভিয়াসের এই কোশ্চেনটাও আসার চান্স এবারে খুবই আছে। আর এটা জাস্ট দেখে রাখবে যে কোশ্চেনটা মিথ ইতিহাসের অতীত সংগঠনে মিথের ভূমিকা আর ইতিহাসের লিখন পদ্ধতি, এটা ততটা ইম্পর্ট্যান্ট নয়। জাস্ট তোমরা কী করবে না, এটা চোখ বুলিয়ে রাখবে লাস্টের কোশ্চেনটাকে। প্রথম দুটো কোশ্চেন থেকে আসবে, প্রথম অধ্যায় থেকে তোমাদের লিখতেই হবে, তার জন্য তোমাদের এতটা বেশি কোশ্চেন দেওয়া হয়েছে। আর সেকেন্ড যে অধ্যায় থেকে দেওয়া হয়েছে ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ প্রসারে ল্যালিন ও হবসনের মতবাদ আলোচনা করো, এবছর জন্য খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের এটা আসবেই, ল্যালিন এবং হবসনের মতবাদ। আর যেটা থাকছে নেক্সটটাও খুব ইম্পর্ট্যান্ট, ঔপনিবেশিক সমাজে জাতিগত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। এই দুটো কোশ্চেন থেকে তোমাদের এবারে পরীক্ষাতে 2023-এ কমন পাবেই তোমরা, আশা করা যায়। আর নেক্সটটা তোমরা জাস্ট দেখে রাখবে, মার্কেস্টাইন মূলধর বলতে কী বোঝো, জাস্ট এটা একটু দেখে রাখবে যে কনসেপ্টটা কী। তাছাড়া তোমাদের তো জানোই 5টা কোশ্চেন লিখতে হয়, প্রথম অধ্যায় থেকে যদি তুমি দুটো নাও, তারপরটা থেকে 3টে নিতে হবে, বা প্রথম থেকে 3টে নিলে তারপর থেকে 2টো নিতে হবে। এইবার এভাবে হয়েছে যে তোমাদের 5 সাজানো হয়েছে 8 নাম্বার করে, আর পাচ্ছে 40, তোমরা তো জানোই সবটাই। তো তার জন্য এটা দিয়েছি যাতে কোশ্চেন্স না বেরিয়ে যায়, তার জন্য মার্কেস্টের মূলধনটা তোমরা জাস্ট একটু দেখে রাখো। আচ্ছা, চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে যে অবশিল্পায়ন বলতে কী বোঝো এবং ভারতের অর্থনীতিতে অবশিল্পায়নের প্রভাব আলোচনা করো, এটা আর দেওয়া হয়েছে, এখান থেকেই দেওয়া হয়েছে। আর আমি একটা কথা বলবো, এখানটায় এই কোশ্চেনটা আর তোমরা যদি চীনের ওপর বিভিন্ন অসম চুক্তি স্পেসিফিক্যালি নানকিংয়ের সন্ধি যদি করে যাও, তাহলে এই দুটো কোশ্চেন থেকে এবারে কমন পাবে। আর এছাড়া দেখে রাখবে যে রেলপথের উদ্দেশ্য প্রভাবটা একটু দেখে রাখবে, যাতে করে কোশ্চেন্সটা বামস হয়ে যায় আর কি, এখান থেকেই কোশ্চেন্স থাকবে। চতুর্থ অধ্যায় থেকে যেটা দেওয়া হয়েছে তোমাদেরকে, রাজা রামমোহন রায় আসবেই, আর রাজা রামমোহন রায় যদি বিপ করে তাহলে তোমাদের মে ফোর্থ আন্দোলন, চৌঠা মে আন্দোলন আসছেই, চৌঠা মে আন্দোলন রাজা রামমোহন রায় একটা করলে তোমরা চতুর্থ অধ্যায় থেকে পেয়ে যাচ্ছ। আর এখান থেকে কোনো চাপ নেওয়ার দরকার নেই বা কোনো কোশ্চিনই করার দরকার নেই, এই দুটো করে রাখো, কোশ্চেন্স পাবে। পঞ্চম অধ্যায় থেকে দেওয়া হয়েছে যেটা, যে 1935 বা 1919-এর ঠিক আছে ভারত শাসন আইনের যে দিকগুলো আছে ওগুলো আলোচনা করো, এটা আছে। আর যেটা আছে লখনৌ চুক্তির শর্তাবলী ও গুরুত্ব আর 50-এর মন্বন্তর, তোমাকে কিন্তু এই 4টা কোশ্চেন দেখে রাখতেই হবে, কারণ এখান থেকে আরও অনেক কোশ্চেন্স হয়, আমি খুবই কম দিয়েছি, বাট এটা তোমরা দেখে রাখো, আমি চাইবো এটা দেখে রাখতে, তোমাদের বলবো এই কারণে যে এই কোশ্চেন্সটা ধরা যাচ্ছে না ঠিকঠাক করে, তাহলে তার জন্য যদি 35 আর 19-এর ভারত শাসন আইন আর 50-এর মন্বন্তর আর লখনৌ চুক্তির শর্তাবলী ও গুরুত্ব এই কোশ্চেনটা যদি করো, তাহলে কিন্তু তোমরা কমন পাবেই, কারণ লখনৌ চুক্তির শর্তাবলী ও গুরুত্ব কিন্তু প্রিভিয়াসে অনেকবার এসেছে, তার জন্য এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, তার জন্য তোমরা এটাকে মিস করে যেও না। তারপরে যেটা দেওয়া হয়েছে কোশ্চেনটা, ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো, আর ভারত ছাড়ো আইন এটা করো, আর কমিউনিস্ট চীনের উত্থান, এই কোশ্চেনটা করলে তোমরা অবশ্যই পাবে। আমার মনে হচ্ছে যে ভারতের ইতিহাসে আন্দোলনে সুভাষচন্দ্র অবদান এবারে কোশ্চেনটা থাকছেই তোমাদের এক্সামে। তো নেক্সট যেটা আছে তোমাদের ঠান্ডা লড়াই চ্যাপ্টার থেকে, এটা যদি বুঝতে অসুবিধা হয় চ্যাপ্টারটা খুবই ইজি, তুমি জাস্ট আমাকে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।
সো টুমার নীতি ও মার্শার পরিকল্পনা এই কোশ্চেনটা দেখে যাও। আর এখান থেকে যদি কি প্রথমটাকে যদি বিপ করো তাহলে এই সংকটগুলোকে তোমাকে যেতেই হবে, কিউবা এবং কোরিয়ার ক্ষেপণাস্ত্র সংকট আর সুয়েজ সংকটটা পারলে তোমরা দেখে যাও। এখান থেকে কোশ্চেন্স মানে থাকছেই, আর যে শেষের যে অধ্যায়টা তোমাদের আছে এই কোশ্চেনটা জাস্ট করো, কোশ্চেন্স পেয়ে যাবে আশা করি। অবশ্যই উপনিবেশীকরণ বা ডিকলোনাইজেশন, ওকে, বলতে কি বোঝো এবং এর সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইয়োর 2023 আপকামিং এক্সাম এর জন্য ইজ খুব ইম্পর্ট্যান্ট। তারপরে জোট নিরপেক্ষ নীতি আর সার্ক আর বাংলাদেশের মুক্তি সংগ্রাম, বাংলাদেশের মুক্তি সংগ্রাম বললাম এখান থেকে। আর হচ্ছে যে অব উপনিবেশন বলতে কি বোঝো, সামাজিক এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্যগুলি ব্যাখ্যা করো। যদি কোশ্চেন্সগুলো করে যাও তাহলে এক এর বাইরে কোশ্চেন থাকবে না, এটা আমি তোমাকে বলতে পারি। আর কোনো কিছুই কোশ্চেন দেওয়া নেই, বলবো না খুব বেশি কোশ্চেন দেওয়া হয়েছে, এটাও বলবো না খুব কম কোশ্চেন দেওয়া হয়েছে। তুমি জাস্ট এই কোশ্চেন্সগুলো পরীক্ষাকে একটু বাকি আছে অনেকদিনই, জাস্ট যদি তোমরা দেখে যাও এই কোশ্চেন্সগুলো, আশা করবোই না কোশ্চেন্স তোমাদের থাকবেই। থ্যাংক ইউ সো মাচ। আমি বারবার বলছি যদি তোমাদের কোনো কোশ্চেন্স বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দাও, আমি অবশ্যই সেগুলোকে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের সঙ্গে। আর একটা কথা বলে রাখি, তোমাদের জন্য এইচএস সেকশনস বলে একটা প্লেলিস্ট সাজানো হয়েছে, ওখানে আমি এসে কিউগুলো অনেকগুলো কোশ্চেন্স তোমাদের মোটামুটি কিছু অধ্যায় আমি কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি দেখে থাকো তাহলে তোমাদের এসে কিউগুলো কিচ্ছু ভয় থাকবে না, সেখান থেকে কোশ্চেন্স লাগবে। থ্যাংক ইউ সো মাচ কাছে থাকার জন্য।